জয় হিন্দ। সেভেনোভিক নিউজে আপনাদের সকলকে স্বাগত। খোদ রাজ্যের খাদ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের উত্তর চব্বিশ পরগনা জেলা সভাপতি যতুপ্রিয় মল্লিকের খাস তালুক হাবড়া বিধানসভা এলাকাতেই ভোটের ঢাক বাজানো শুরু করে দিল ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকেরা। বিধানসভা ভোটের ঢের দেরি, কিন্তু ক্ষমতা দখলের স্বপ্নে বিভোর বিজেপি কর্মীদের আর তর সইছে না। তাই ভোটের দিন বা প্রার্থী তালিকা কোনো কিছুই ঘোষণা হওয়ার আগেই দলীয় কর্মীরা নিজেরাই ছড়া বেঁধে রং তুলি হাতে নেমে পড়ল রাস্তায়। আর নির্বাচনের এত আগে দেওয়াল লিখন দেখে অবাক সাধারণ মানুষও। তবে উৎসাহী বিজেপি কর্মী যেমন কেকা ঘোষ মুন্সী জানালেন, দল যাকে প্রার্থী করার করবে তার জন্য তারা লড়বেন। বার্তা একটাই, ভারতীয় জনতা পার্টি সমস্ত কাজকর্ম আগে থেকে সুপরিকল্পিতভাবে করে এবং সুশৃঙ্খলভাবে করে। সুশৃঙ্খলতার আরেক নাম ভারতীয় জনতা পার্টি, সেই মেসেজটা সাধারণের মধ্যে যাতে আরও বেশি করে ছড়িয়ে পড়ে সেটাই দেওয়ার চেষ্টা করছি আমরা। হাবড়া পুরো শহর জুড়ে কি দেওয়াল লিখন হচ্ছে না? শুরু হয়ে গেছে, হয়ে গেছে। একেবারে খাদ্যমন্ত্রী এলাকাতে আপনারা এগিয়ে যাচ্ছেন মনে করা হচ্ছে, সংগঠন কতটা চাঙ্গা হচ্ছে এলাকায়? দেখুন, এখানে খাদ্যমন্ত্রী আছে, অন্য এক জায়গায় গেলে আরেক মন্ত্রী পাবেন, কারণ এখন তো শাসক দল আলাদা, তৃণমূল কংগ্রেস কাজ করছে, তাদের হাতে ক্ষমতা রয়েছে, কিন্তু জনগণ চাইছে ভারতীয় জনতা পার্টিকে। আর তাদের সেই উৎসাহ থেকে আমরা উৎসাহিত হয়েছি। এবং বিগত দিনে আপনারা বিহারের ভোটটাও দেখেছেন, সে ভোটটা হওয়ারই ছিল, যদিও ওটা কোনো আশ্চর্যজনক কোনো কিছু না। এবং খাদ্যমন্ত্রী তার কৃতকর্মের ফল অবশ্যই পাবেন আশা করছি। যেভাবে দুর্নীতি হচ্ছে, হয়ে চলেছে, তার থেকে মানুষ বুঝতে পেরেছে, তারা মুখ ফিরিয়ে নিয়েছে এবং ভারতীয় জনতা পার্টির পাশে এসে দাঁড়িয়েছে। তাদের আশীর্বাদ মাথায় নিয়েই আমরা উৎসাহ পেয়ে দেয়াল লিখনে স্বতঃস্ফূর্তভাবে ভাই বোনেরা সবাই মিলে আমরা ঝাঁপিয়ে পড়েছি। শান্তনু বিশ্বাস, 7 অফ নিউজ, হাবড়া।